কথায় আছে মাছে ভাতে বাঙালি। ইলিশ পছন্দ করেন না, এরকম বাঙালি বোধহয় কমই আছেন। ইলিশ হচ্ছে বাঙালির আবেগ। নমস্কার, তোফাস রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আরও একটা ভর্তার রেসিপি শেয়ার করব, ইলিশ মাছের মাথার ভর্তা। এই ভর্তা গরম ভাতের সাথে থাকলে আর তেমন কিছুই লাগে না। চলুন তাহলে ঝটপট দেখে নেই এই সহজ এবং সুস্বাদু রেসিপিটা কিভাবে তৈরি করি। এর জন্য আমি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো ইলিশ মাছের মাথা। একটা মাছের মাথা আমি আগে থেকে একটু কেটে রেখেছি, বাদ বাকিটা আমি আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এভাবে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি যাতে মাছের মাথাটা ভাজতে সুবিধা হয়। একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি আগে থেকেই মাছের মাথাটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারা যদি মাছের ফুলকা খেতে পছন্দ করেন তো মাছের ফুলকাটাও ভালো করে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে পারেন। এছাড়া এর মধ্যে মাছের লেজাটাকে যদি দিতে চান তো সেটাও দিতে পারেন। আমি শুধু মাছের মাথাটাকেই আজকে ভর্তা করে দেখাবো। পুরো মাথাটাকেই একদম ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে নুন দিয়ে দিলাম আর নুনটাকে খুব ভালো করে মাছের মাথাটার মধ্যে মাখিয়ে নিচ্ছি। এবার গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে খুব ভালো করে আমি গরম করে নিয়ে মাছের মাথার টুকরোগুলোকে একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। এখন শুকনো খোলায় এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। মাছ ধোয়ার পর মাছের মধ্যে যে জলটা ছিল সেই জলটা যাতে টেনে যায়। এভাবে শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে নিলে মাছগুলো ভাজতে খুব সুবিধা হয় আর ভাজাও হয় খুব সুন্দর। নাড়াচাড়া করে জলটা বেশ ভালো মতো শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি তেল দিয়ে দেব। আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো যেমন লাগবে মাছের মাথাটা ভাজতে সেই অনুযায়ী দিয়ে দিলাম। আবারও নাড়াচাড়া করে বেশ লাল লাল করে মাছের মাথাটাকে ভেজে নেব। নেড়ে চেড়ে মাছের মাথাটা একদম লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এটাকে তুলে নিচ্ছি। এই তেলে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী শুকনো লঙ্কাটা দিয়ে নেবেন। লঙ্কা ভাজার সময় একটু লাল লাল করে ভেজে তুলে নেবেন, একদম ভেজে যেন কালো করে নেবেন না। লঙ্কা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এই তেলের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ আর পেঁয়াজটাকেও ভেজে নেব। পেঁয়াজগুলো খুব লাল লাল করে ভাজার দরকার নেই, হালকা ভাজা হয়ে গেছে, একটু একটু রং ধরতে শুরু করেছে। এবার পেঁয়াজগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। ইলিশ মাছের মাথা ভর্তার মধ্যে আর কিন্তু কিছুই দেব না, শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়েই আজকে এটাকে বেটে নেব। আমি শিলে বেটে নিচ্ছি, যে কোনো ভর্তার স্বাদ কিন্তু শিলে বাটাতেই আমার মনে হয় ভালো হয়, তবে আপনাদের সুবিধার জন্য এটা মিক্সিতেও বেটে নিতে পারেন। শক্ত যে কাঁটাগুলো রয়েছে সেগুলোকে একটু নোড়া দিয়ে থেতো করে নিচ্ছি, এতে বাটতে সুবিধা হবে। মাথাটা পুরোটাই বেটে নেওয়া হয়ে গেছে, এবার শুকনো লঙ্কাগুলো বাটব। ইলিশ মাছের মাথা আমরা অনেক রকম ভাবে খাই, অনেক তরকারির মধ্যে দিয়ে খাই, চচ্চড়ি অথবা ঘন্টের মধ্যে দিয়েও কিন্তু আমরা এই মাথাটাকে খেয়ে থাকি। তবে যদি এরকমভাবে ভর্তা করে খাওয়া যায় এর কিন্তু একটা অন্যরকম স্বাদ, আপনারা একবার রান্নাটা করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। এর মধ্যে এবার ভেজে রাখা পেঁয়াজটাকেও বেটে নিচ্ছি। পেঁয়াজটাও বেটে নেওয়া হয়ে গেল, এবার সব কিছু একসাথে আরও একবার বেটে নেব। এই ভর্তা তৈরি করতে একদমই সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, উপকরণও খুব কম আর মিক্সিতে বাটলে আরও তাড়াতাড়ি হয়ে যায়। বাটার পরেও যদি দুটো একটা শক্ত কাটায়ের মধ্যে থেকে যায় তো সেটাকে বেছে বাদ দিয়ে দেবেন। ইলিশ মাছের ভর্তা বাটা হয়ে গেছে, এটাকে আমি তুলে প্লেটে নিয়ে নেব। আপনারা চাইলে শেষে এই শিলের মধ্যে যে ভর্তাটুকু লেগে আছে এর মধ্যে এক মুঠো ভাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। ইলিশ মাছের মাথা ভর্তা পরিবেশন করার জন্য সম্পূর্ণভাবে রেডি। আমি একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি, দেখুন তো কেমন হয়েছে। আপনারাও আপনাদের ইচ্ছা অনুযায়ী মনের মতো করে সাজিয়ে নিয়ে প্রিয়জনদের পরিবেশন করুন। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।
নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।